ভাবে দাপুটে অভিনয় করে যাচ্ছেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় অপু বিশ্বাস রাজনীতি চলচ্চিত্রের জন্য এবং অপু বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে তার পারফরমেন্স আমরা দেখেছি একটা করতালি চাই অপু বিশ্বাসের জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যিনি আছেন আমি তাকে একটু বিনীত জানাতে চাই আর দশটি পুরস্কার মাত্র আমাদের আছে তারপরে এই পুরস্কার প্রদান শেষ হবে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থার সুবর্ণ জয়ন্তী উৎসব এ উৎসবে অনুষ্ঠিত হল উনচল্লিশতম বাচসাস চলচ্চিত্র পুরস্কার গতকাল পাঁচ এপ্রিল রাজধানীর আগারগায়ে অবস্থিত ফিল্ম আর্কাইভ ভবনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের এবারের আসরে দু থেকে দু পর্যন্ত চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হয় জয়ন্তীর এ আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিত্রনায়ক আলমগীরকে এ অনুষ্ঠানে বুলবুল বিশ্বাস পরিচালিত দু সালে মুক্তি পাওয়া রাজনীতি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কুইন নায়িকা সেখানেই তিনি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি ও চিত্রনায়ক আলমগীরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পুরস্কার গ্রহণের পূর্বে মনোমুগ্ধকর এক নৃত্য পরিবেশন করেন অপবিশ্বাস তো আপনাদের কি মতামত এই পুরস্কার প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ